সদ্গুরু পরে প্রশ্নটি সোনিয়ার কাছ থেকে নমস্কার গুরুজি আমি বার্লিন থেকে বাইরের নিস্তব্ধতা বেড়ে চলায় ভিতরের আওয়াজগুলো বেশি শোরগোল করছে একটু আলোকপাত করতে পারবেন ভিতরের স্পন্দন আর ভিতরের ধ্বনির ব্যাপারে বার্লিনে রয়েছেন সাধারণত লোকে আমাকে গুরুজি বলেন না কারণ গুরুজি হলো এক সম্মানসূচক উপাধি আমি এই ধরনের সম্ভাষণে খুবই লজ্জিত বোধ করি সদ্গুরু হলো একটি বর্ণনা ঠিক যেমন বলা হয় অস্থিরোগের চিকিৎসক চক্ষু রোগের চিকিৎসক রোগ বিশারদ বা স্নায়ু রোগের চিকিৎসক ঠিক সেরকম সদ্গুরু হলো একটি বর্ণনা আমার বর্ণনায় আপত্তি নেই কারণ এটার মানে একজন অশিক্ষিত গুরু কেউ আমার কাছে ধর্মগ্রন্থ নিয়ে আসেন না কারণ তারা জানে না এমনিতেই আমি তা জানি না শুধু সুনিশ্চিত করতে যে আমরা সময় নষ্ট না করি আলোচনা তর্ক বিতর্ক করতে যে আমরা কিছু জানি না আর আমরা কখনও তা নিয়ে চিন্তাও করিনি কিন্তু গুরুজি হলো সূচক আমার সাথে এরকম করবেন না আমি একরকম ভাবে থেকেছি এই অর্থে যে আমি এমনভাবে ছিলাম যে আশেপাশের লোকেরা সবসময় বিভ্রান্ত থাকত এ আবার কীরকম মানুষ এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ তারা যদি কোনো পূর্ব ধারণা করে নেন তাহলে তাদের সাথে কাজ করা খুব কঠিন বিভ্রান্তি মানে অন্তত আপনি বুঝতে পেরেছেন আপনি জানেন না যেটা কিনা ভালো যদি কেউ জানতে পারেন খুব গভীর এক উপলব্ধির দ্বারা তাতে আমার কোনো আপত্তি নেই সেটা আরেক অবস্থা কিন্তু কারো সম্পর্কে ধারণা করে নেয়া দরকারই নয় যে খারাপ ধারণা করা হবে প্রয়োজনীয় নয় তো সব সম্মানসূচক উপাধি আসে এর থেকে যে মানুষ ইতিবাচক ধারণা করে বসেন কারো সম্পর্কে আমি কে এর মূল্য তখনই আছে যখন আপনি শ্রেফ আমার দিকে তাকান কোনো ধারণা ছাড়াই আপনি দেখবেন আপনি এতটাই পুরোপুরি বিভ্রান্ত হয়ে যাবেন আপনি আমার দিকে যথেষ্ট মনোযোগ দেননি কারণ অধিকাংশ সময় আপনি আমাকে দেখেছেন সৎসঙ্গে বা এরকম একটি পরিস্থিতিতে তাই আপনি আমাকে দেখেননি বিভিন্ন পরিস্থিতিতে যদি আমাকে দেখতেন নানা পরিস্থিতিতে আপনি পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়তেন এটা বেশ ভালো ব্যাপার তার মানে আপনি নিষ্পত্তি করতে অসমর্থ কারণ নিষ্পত্তি হলো মৃত্যু ধারণা করে নেয়ার মানে আপনি আর কোনো সম্ভাবনা নন যদি আপনি আমার সম্পর্কে নিষ্পত্তি করে নেন তার মানে অজানতি আপনি এক সাধক হিসাবে নিষ্পত্তি করবেন আপনার নিজের সম্পর্কেও তার মানে আপনার অন্বেষণ শেষ একবার নিষ্পত্তি টেনে দিলে কোথায় আর অন্বেষণ আপনি নিজেকে সাধক বা অন্বেষক বলা একবারে অর্থহীন বার্লিনের কম্পনগুলির বিষয়ে বেশ বাইরের কম্পনগুলি থেমে গেছে এটাই কি বলছেন মোটর গাড়িগুলি বিকট শব্দ করছে না ঠিক আছে আমিও গাড়ি বা মোটর সাইকেল চালাতে পছন্দ করি কিন্তু এটা ঠিক আছে হয়তো প্রত্যেক বছর আমাদের এটার বিষয়ে ভাবা উচিত সত্যি এক বিশ্ব হিসাবে প্রজন্ম হিসাবে প্রত্যেক বছর তিন সপ্তাহ রাস্তায় কোনো মোটর গাড়ি নয় সকলে বাড়িতে থাকবেন কি বলেন সমস্যাটা কি কিছুই হবে না সবাই একসাথে সব জিনিস বন্ধ করে দাও পৃথিবীর যেমন স্কুলের বাচ্চারা করে তাদের ছুটির জন্য সবাই ছুটি নিক ও পৃথিবীর বাকি সমস্ত প্রাণীরা তাহলে দারুণ উৎসব করবে তো যদি বার্লিনের সব মেশিন থমকে গিয়ে থাকে জার্মান মোটর গাড়িগুলি শব্দ করা বন্ধ করে দিয়েছে তো এখন আমি প্রশ্নটা বুঝে নিতে চাইছি উনি বলছেন কি করে অন্তরকে সামলাবেন নাকি অন্তরের অনুরণনগুলো কি ছিল একটু আলোকপাত করতে পারবেন সেই ভিতরের স্পন্দন আর ভিতরের ধ্বনির ব্যাপারে যখন বাইরেটা নিস্তব্ধ হয়ে গেছে কিন্তু অন্তরে বেশি সরগোল ভেতরের বা অভ্যন্তরীণ জগতে শব্দ বেড়ে যেতে পারে না এটা শব্দবহুল কোনোদিনই ছিল না এলাকায় শব্দ বলে কিছু হয়ই না এটি শুধু হলো যেহেতু আপনি ব্যস্ত নেই সেজন্য আপনি নিজেকে আচ্ছন্ন করে ফেলছেন বেশিরভাগ মানুষই সাধারণত ভাবে যে তারা ব্যস্ত কিন্তু আপনি যদি তাদের জীবনের দিকে তাকান ষাট ভাগের বেশি সময় তারা শুধু আচ্ছন্ন হয়ে আছেন কিছু না কিছু নিয়ে এটা হলো আসলে জাবর কাটার মতো কালকে যা হয়েছে সেটা আপনি জাবর কাটার চেষ্টা করছেন এই সুবিধাটি আপনার দেহে উপলব্ধ নেই গরু ছাগল ভেড়া তাদের সকলেরই সুবিধা রয়েছে যে তারা আজকে খাবারটি খেতে পারে তারপর কয়েক ঘন্টা বাদে খাবারটি ফেরত নিয়ে জাবর কাটতে পারে এই ধরনের সুবিধা আপনাকে দেয়া হয়নি আপনার শরীরে সেজন্য আপনি নিজের মনে এরকম বানিয়ে নিয়েছেন এটি বিবর্তনের এক সমস্যা আপনি চার পায়ে থাকার অবস্থা থেকে বেরিয়ে আসতে চাইছেন না যে আপনি কালকের জিনিসগুলি জাবর কাটতে চান এই দক্ষিণ ভারতীয় অতীন্দ্রিয়বাদে এবং যোগে আমরা মানুষদের পরখ করি যারা অতীতে ঘটে যাওয়া ঘটনা ভেবে আনন্দ পাচ্ছেন বা কষ্ট পাচ্ছেন অতীতে করে আসা কিছু কাজের জন্য সেই অতীতের কাজের জন্য তারা এখন আনন্দ পাচ্ছেন কিন্তু এখন সম্পূর্ণ অন্য কিছু করছেন এটা বুঝতে না পেরে তারা শুধু অতীতকে অনুভব করেই আনন্দ পাচ্ছেন যেটি যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে আমরা এদেরকে বলি পালে সাদাম এর অর্থ হল পুরনো চাল তার মানে হল এটি পুরোনো খাবার পুরনো খাবার পুরনো খাবার সেবন করে আনন্দ পাচ্ছেন যা শক্তিরূপে বা ক্ষমতারূপে আমাদের শরীরে এখনও কাজ করছে একই রকমভাবে আমরা গতকালকে যেটা করেছি বা দশ বছর আগে যেটা করেছি বা গত জন্মে যেটা করেছি এখন আমরা তার সুবিধা পাচ্ছি কিন্তু আপনি এখন যদি কিছু না করেন এটিকে উন্নত করার জন্য এটি শেষ হয়ে যাবে গতকালের খাবার কিছুক্ষণ বাদে পোষতে শুরু করবে যেটা খুবই সুন্দর ছিল সেটাই ভীষণ খারাপ কিছুতে পরিণত হবে কিছুক্ষণ বাদে তথাকথিত সফল মানুষেরা এই পৃথিবীতে এর মধ্যে দিয়ে যান জীবনের বিভিন্ন পর্যায়ে তারা উপভোগ করেন তাদের অতীতে করে আসা কর্ম তারা ভাবেন সব কিছুই ভীষণ সুন্দর আছে তার এখনও ছড়িয়ে ছিটিয়ে বাঁচতে পারবেন একদিন হঠাৎ করে তারা বাস্তবের সম্মুখীন হয় বাইরে থেকে নয় বেশিরভাগ সময় নিজেদের ভেতর থেকে তাদের নিজেদের মানসিক পরিকাঠামো আর তাদের দেহ এমন ভীষণ উলট পালটের মধ্যে দিয়ে যায় তারা বিশ্বাসই করতে পারেন না যে এরকম হয়ে গেছে তাদের সাথে এরকম হয়েছে যেহেতু আপনি পুরোনো খাবারের ওপরে বেঁচে আছেন এটি খুব গুরুত্বপূর্ণ যে আপনি প্রত্যেকদিন দিন তাজা খাবার খান এটা খুব গুরুত্বপূর্ণ এই জন্যই এখন যে কর্ম করছেন সেটা গুরুত্বপূর্ণ আমি চাই আপনারা বুঝুন যে ভেতরে কোনো শব্দ নেই এর ভেতরে কোনো অনুরণ নেই এর ভেতরে কোনো শব্দই নেই এগুলো সবই আছে শুধু আপনার মাথায় এর কারণ হলো যে আপনি পুরোনো খাবারকে জাবর কাটার চেষ্টা করছেন এখন যদি আপনি কোনো কাজে ব্যস্ত থাকেন আপনি কিছু জিনিসপত্র ভুলে যান যেগুলো আপনার মাথায় হচ্ছে কিন্তু যখন আপনার হাত ব্যস্ত নেই তখন আপনি দেখেন এটা চলতেই থাকে তো এই অবস্থায় কী করা উচিত যাই হোক আমরা আপনাকে অনেক কিছু শিখিয়েছি এটাকে থামাতে চেষ্টা না কারণ থামাতে পারবেন না একমাত্র রাস্তা হলো এর থেকে আপনি দূরত্ব তৈরি করতে পারেন অনেক রাস্তা আছে এই দূরত্ব তৈরি করার আপনি যদি সম্ভবই বা শূন্য অভ্যাস করে থাকেন তাহলে এটা খুবই সম্ভব নইলে আপনি ঈশা ক্রিয়াও করতে পারেন আপনি যদি এগুলোর মধ্যে কোনোটাই না জেনে থাকেন এই মুহূর্তে এখন সব থেকে সাধারণ জিনিস হল এটা আপনি শুধু আপনার নিজের দিকে চেয়ে দেখুন যে আপনি কি ক্ষুদ্র এক প্রাণী এই বিশাল মহাবিশ্বে আমরা জানি না এটার কোথা থেকে শুরু কোথায় শেষ এই ছোট মাটির ঢেলার মতো গ্রহে আপনি বসেই ভাবছেন আপনি পৃথিবীর কেন্দ্রবিন্দু এটা একটা ভীষণ বোকার মতো ধারণা যে ভিত্তিতেই আপনি ভাবুন না কেন আপনি পৃথিবীর কেন্দ্রবিন্দু এটা সত্যি একটা ভীষণ বোকার মতো ধারণা এই বোকার মতো ধারণা থেকে আরও বহু বোকার মতো ধারণা জন্ম নিয়েছে যেটাকে সামাজিকভাবে বুদ্ধিমত্তা হিসাবে মানা হয় তাই আপনার চিন্তাগুলোর দিকে তাকান এই বিশাল মহাবিশ্বের তুলনায় এখন একটা সামান্য ভাইরাসের হাতে আপনার অস্তিত্ব সংকট শুরু হয়েছে আপনার মরণশীলতার পরিপ্রেক্ষিতে যে সমস্ত জিনিসগুলি আপনি ভাবেন সেগুলো যেগুলো আপনি ভাবেন যে গুরুত্বপূর্ণ এ সবই ভীষণ বোকার মতো যদি আপনি লক্ষ্য করেন যে আপনার মন আপনার চিন্তাভাবনা আপনার আবেগ ভীষণই বোকার মতো আপনি স্বাভাবিকভাবেই দূরত্ব তৈরি করবেন সমস্যাটা হলো আপনি ভাবেন যেটা বুদ্ধিমানের পরিচয় তারপর যখন এটা আপনাকে কষ্ট দেয় তখন আপনি এর থেকে দূরে যেতে চান না আপনি যেটাকে বুদ্ধির পরিচয় ভাবেন সেটা আপনার কাঁধে এসে ভর করে একটি ব্যাজের মতো বসবে কিছুতেই যাবে না এটা আপনাকে ছেড়ে যাবে না যেই মুহূর্তে আপনি নিজেকে বুদ্ধিমান ভাববেন আপনার চিন্তাভাবনা আপনাকে ছেড়ে যাবে না বুদ্ধিমান লোকেদের পক্ষে চোখ বন্ধ করে বসা অসম্ভব এটুকু জেনে রাখুন যখন আপনি জানেন যে আপনি ভীষণ বোকা তখন আপনি আপনার চোখ বন্ধ করে বসতে পারবেন সৃষ্টির সামনে জীবনের সামনে আপনি কিছুই নন ঠিক আছে সামাজিকভাবে আপনি কিছু একটা হতে পারেন বোকাদের রাজত্বে বোকাই রাজা সেটার জীবন হিসাবে কোনো গুরুত্বই নেই জীবন হিসাবে কালকেই এই নগণ্য ভাইরাস আপনার মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে হ্যাঁ আমি বা আপনি এটাই বলছি যে কোনো মুহূর্তে এটা আপনার মৃত্যুর কারণ হতে পারে তাই যাই বুদ্ধিমানের মতো জিনিস আমরা ভাবি না কেন এটার কোনো অর্থই নেই আপনি যদি এটুকু বুঝতে পারেন স্বাভাবিকভাবেই আপনারা চিন্তার মধ্যে দূরত্ব তৈরি হবে একবার আপনি এবং আপনার চিন্তাভাবনার মধ্যে দূরত্ব তৈরি হলে আপনার চিন্তাভাবনাই অর্থহীন সম্পূর্ণভাবে भूतभूत भूतश्वराय कालकालकालराय शिव शिव सर्वेश्वराय शम्भ